আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমি তোমাদের প্রিয় লুকমান স্যার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে হ্যাঁ আজকে আবারও তোমাদের ড্রয়িং ক্লাস হবে। তোমরা গত ক্লাসে শিখেছো শাপলা আর পেয়ারা, আজকে আমরা শিখব হচ্ছে গাছ, কুমড়া আর আঙুর। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শাপলা কি বলেছিল মনে আছে তো? আমি আবার মনে করিয়ে দিচ্ছি, করোনা ভাইরাসকে ভয় পেলে চলবে না, সচেতন থাকতে হবে। কিভাবে? ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, অন্তত 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুতে হবে। ঘরের বাইরে একদম যাওয়া যাবে না, যদি প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে মুখে মাস্ক দিতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরে ফিরে সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবং জামা কাপড় চেঞ্জ করে ফেলতে হবে। হাঁচি বা কাশি দেবার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহারকৃত টিস্যু সাবধানে ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। সবাইকে মনে রাখতে হবে, সচেতন থাকলেই সুস্থ থাকা যাবে। এখন আমরা গাছ আঁকা শিখব, যে কিভাবে আমরা একটা গাছ আঁকতে পারি। আমি দেখিয়ে দেবো যে খুব সহজেই তোমরা একটা গাছ কিভাবে আঁকতে পারো, ওই টেকনিকটা। চলো পেন্সিল দিয়ে আমরা প্রথমে এঁকে নিই। আমরা হচ্ছে গাছটা আঁকার জন্য দুটো লম্বা দাগ ইউজ করব। হ্যাঁ, তুমি চাইলে এটা স্কেল দিয়েও দিতে পারো, দুটো লম্বা দাগ। এই যে দেখলে, তোমরা যেহেতু ছোটো, আমরা খুব সহজেই যাতে আঁকা যায় ওইভাবে আমরা শেখাবো। তোমরা বড় হলে বিভিন্ন ধরনের গাছ হয়তো আরও ভালোভাবে ডিটেল করে তোমরা শিখবে। হ্যাঁ, এখন আমরা খুব সহজ নিয়মগুলোই মূলত শিখব। দেখো, এখান থেকে একটা ইউ শেপ করে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই যে দেখলে। হ্যাঁ, এরপরে কী হবে, এখান থেকে আমি গোল দিয়ে দিই একটা বড় করে। এই দেখো, দেখছো, একটা গোল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি করব, দেখো, গোল দেওয়ার পরে হচ্ছে আমরা গাছের শেপটা আঁকবো একটু বাঁকা বাঁকা করে ঘুরিয়ে। হ্যাঁ, গোলটার ভিতরেই একটা এইভাবে দিলাম, এই যে গোলটার ভিতরে, এই দেখো, একটু বাঁকা করে আমরা দিয়ে দিলাম। এখানে কি হচ্ছে, আমরা একটা মাটি দিয়ে দিই, মাটিতে কিছু ঘাস থাকলো এইভাবে করে, দেখো তোমরা ত্রিভুজের মতো করে কিছু ঘাস এঁকে দিতে পারো। কিছু ঘাস দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি করব, দেখলে, এখন আমরা এটা কলম দিয়ে সুন্দর করে তোমাদের একে বুঝিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো। দেখো, বুঝলে কীভাবে গাছ আঁকতে। এখন যেটা করতে হবে, তোমরা হচ্ছে, তোমরা তো দেখলে যে কীভাবে গাছটা আঁকতে হবে। এখন যেটা করবে, যে অতিরিক্ত পেন্সিলের যে দাগগুলো আছে আমি এগুলো এখন মুছে দেব। হ্যাঁ, এটা মুছে দেব। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা মুছার দরকার নেই, তোমরা শুধু যে গোল যে বৃত্তটা দিয়েছো ওই অংশটুকু মুছে দিবে। হ্যাঁ, আর বাকিগুলো মুছার দরকার নেই, গোলটা মুছে দিয়ে এরপরে হচ্ছে এটাতে রং করবে। চলো আমরা এখন এটাকে রং করে দেখবো যে কীভাবে রং করে। আচ্ছা, প্রথমে আমি হলুদ রংটা, এই যে আমাদের হলুদ রংটা, আমরা এটা দেবো গাছের এই পাশটাতে। এটা দেওয়ার কারণ হচ্ছে এই পাশটাতে সূর্যের আলো পড়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই গ্রিনটা দেবো, গাছ গ্রিনটা। এইভাবে গাছ গুলো দিলাম, এরপরে আমাদের যে যে ডিপ গ্রিন আছে এই কালারটা আমরা দেবো।
আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ডালটায় রং করব। ডালটায় রং দেওয়ার জন্য প্রথমে আমরা প্রথমে দেবো হচ্ছে ইয়েলো অকার কালারটা। হ্যাঁ, ইয়েলো অকার কালারটা, এই কালারটা দেবো। দেখো একটু ফাঁকা করে। এরপরে হচ্ছে গায়ে আমরা একটু অরেঞ্জ কালার রাখতে, অরেঞ্জ কালারটা একটু দিয়ে নিই। অরেঞ্জ এখানটা হলুদ থাকবে, হলুদ। হ্যাঁ, ল্যান্ডও আমরা হলুদ দিয়ে নিই। এখানে একটু ইয়েলো আকার কালারটা, ইয়েলো আকার কালারটা তো লাগবে। হ্যাঁ, ডালটা এখন কি করবো, ডালের আর একটা অংশ আমরা খয়েরি রং করে দেবো একটু ডার্ক কালার এর জন্য। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন পাখিটা, তারপর পাখিটা আমি এমনিতেই দিয়েছি যাতে একটু ছবিটা সুন্দর লাগে, এর জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি পারো, সময় থাকে, তাহলে পরীক্ষায় এঁকে দিলাম, আর না হলেও কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে জাস্ট তোমাদের গাছটুকু এঁকে দিলেই হবে। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ একটা গাছ আঁকা, আমি আশা করি তোমরা পারবে। তোমরা এখন হচ্ছে সহজ করেই শিখবে, হ্যাঁ, খুব বেশি কঠিন করে শেখার দরকার নেই, সহজ করে শিখবে। যখন বড় হবে, আরও কিছু নিয়ম আছে, আরও ডিটেল করে কীভাবে গাছ আঁকা যায় ওই নিয়মগুলো তোমরা শিখে নেবে, আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, বন্ধুরা এবার আমরা হচ্ছে মিষ্টি কুমড়া আঁকা শিখবো। মিষ্টি কুমড়াটা কীভাবে আঁকা যায় খুব সহজেই আমরা আঁকতে পারবো, এই নিয়মটা আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ডি লিখতে পারো। হ্যাঁ, তাহলে একটা বড় করে ডি লিখবে প্রথমে। দেখলে এটা কি ডি, আবার কি করবে এই পাশ থেকে উল্টা করে, উল্টো করে। দেখলে তাহলে আমাদের দুইটা ডি মিলে একটা কি হয়েছিল, একটা গোল হলো, একটু একটু ওভাল টাইপের গোল, পুরোপুরি গোল না। হ্যাঁ, আচ্ছা এখন এই মাঝখানের দাগটা আমরা মুছে দিই, এই যে দাগটা আমরা মুছে দিলাম। ওকে, দেখলে তো। আচ্ছা এখন কি করতে হবে, এখান থেকে মিষ্টি কুমড়ার যে একটা ডাল থাকে এই ডালটা আমরা দেব। দেখো একটু মোটা করে দিতে হবে, এই এখানটায় গোল হবে। ওকে, আর এখান থেকে কি করব আমরা, দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, এটা এভাবে তোমরা মিষ্টি কুমড়াটা আঁকবে একটা কোল থেকে। এখন আমি একটু কলম দিয়ে তোমাদের একে ডিটেল বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো। দেখলে তো মিষ্টি কুমড়াটা, হ্যাঁ এটাকে এখন আমরা রং করবো। চলো রং করি। আচ্ছা প্রথমে আমরা উপর দিক থেকে রং করবো, ব্লু কালার দিই। নীল রংটা দিলাম, এরপরে হচ্ছে আমরা এখানে সবুজ রং দেবো নীলটার উপরেই। সবুজ রং, এরপরে যেটা করবো সবুজের পরে হচ্ছে আমরা হলুদ রং অ্যাপ্লাই করবো। হলুদ রং দিই, দেখো মানে হচ্ছে পাল অরেঞ্জ যে কালারটা আছে অরেঞ্জ কালারটা যাবে, একটু অরেঞ্জ টাইপের।
আচ্ছা এরপর একটু ডার্ক অরেঞ্জটা দিয়ে একটু শেষ করব কাজটা। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে রং করতে হবে এবং আঁকতে হবে, আমি আশা করি তোমরা পারবে। শিখবো আমরা আঙুর আঁকা শিখবো, আসো আমরা শুরু করি। খুব সহজে আমরা কীভাবে আঙুরটা আঁকতে পারি সেটা আমরা দেখিয়ে দেবো। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। আচ্ছা দেখো একটা ত্রিভুজ আঁকি আমরা, প্রথমে এখানে পয়েন্ট করে নিই। তোমরা চাইলে স্কেল ব্যবহার করেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এই দাগ এখানে একটা পয়েন্ট আমার, এই দাগটা আবার কোথায় এখানে এসে মিশে যাবে। আচ্ছা এটাকে আবার এখানে এনে মিশিয়ে দিলাম। হ্যাঁ এই যে একটা আমার ত্রিভুজ হলো। এখন হচ্ছে এই ত্রিভুজ থেকে কি করব, আমরা এটার ভিতরেই আঙুরটা আঁকবো। আসো দেখি এখানে আমরা এইভাবে একটা সোজা দাগ দিই, একটু পাকা করে দাগ দিয়ে নিলাম। নিয়ে এটা একটু গোল দাও, এরকম থাকবে এই টান এই টান। এবং হচ্ছে আঙুরের ডালগুলো হবে। হ্যাঁ দেখো এই এখন আঙুরগুলো কি হবে আঁকবো, দেখো ছোট ছোট জাস্ট গোল, একটু লম্বা করে ছোট ছোট গোল। হ্যাঁ এই দেখো এরকম দাগের ভিতরেই তোমরা আঁকার চেষ্টা করবে ছোট ছোট বল দিয়ে। দেখলে আঙুরগুলো হয়ে গেল। এখন হচ্ছে আমরা পাতা আঁকবো। আঙুর পাতাটা একটু কঠিন, তোমরা যদি আঁকতে পারো আঁকবে, না আঁকতে পারলে আঁকার দরকার নেই, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা প্রথমে একটা হার্ট শেপ এঁকে নেব এখান থেকে। হার্ট শেপ দিয়েই আমাদের আঙুর পাতাটা আমরা আঁকবো, এই যে হার্ট শেপ। এখন কি করবে, এখান থেকে এই ভিতর থেকে একটু বাঁকা করে এরকম একটু কেটে দিলাম, আবার এখান থেকে এই ভিতর থেকে এরকম বাঁকা করে একটু দিয়ে দিব। এরপরে হচ্ছে এই অংশটা আমরা বাহিরের অংশটা মুছে দেব, তাহলে আমাদের আঙুর পাতা হয়ে গেল, খুব ইজি। আচ্ছা এই তো আমাদের আঙুর হয়েছে। এখন পুরো টাকার পরে কী করতে হবে, এই যে আমরা প্রথম ত্রিভুজটা এঁকেছিলাম, এই যে ত্রিভুজটা এঁকেছিলাম, এই ত্রিভুজটা আমাদের মুছে দিতে হবে। হ্যাঁ মুখ করে আমরা মুছে দেবো, এই ত্রিভুজটা আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ এই ত্রিভুজ শেপটা আমরা মুছে ক্লিন করে দেবো। আসো আমরা এখন হচ্ছে এটা একটু কলম দিয়ে আরও ডিটেল করে এঁকে তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমরা আরও স্পষ্ট বুঝতে পারো। কলম দিয়ে আমি এখন এটা আঁকবো। স্পষ্ট বুঝতে পারো এর জন্য কলম দিয়ে একে দেখিয়ে দিলাম। চলো এখন আমরা রং করবো এটাকে। আমরা এই কালারটা ইউজ করবো, এটা হচ্ছে গ্রাস গ্রিন বা তোমরা টি রং হিসাবে চিনতে পারো।
হ্যাঁ, তোমরা দেখবা রঙের গায়ে লেখা আছে, এটার নাম গ্রাস গ্রিন হিসাবে লেখা আছে, যে গ্রাস গ্রিন আছে এই কালারটা আমরা ইউজ করব। দেখো কিভাবে একটু বাঁকা বাঁকা করে, ওকে। এরপরে হচ্ছে আমরা ইয়েলো কালারটা, ইয়েলো কালারটা আমরা একটা উপরে দিয়ে দিব। এখন যেখানটা সাদা রেখেছি এইখানটা করে আমরা ইয়েলো, ওকে, দেখলে ইয়েলো কালারটা দিয়ে আমরা পুরো এটা মিশিয়ে দিলাম, আমরা আঙুরের কালারটা হয়ে গেল। এখন হচ্ছে ডাল আর পাতা রং করবো। পাতাটাও সেম আমরা হচ্ছে গ্রাস গ্রিন কালারটা দিয়ে নিই। এরপর একটু গাঢ় সবুজ ডিপ গ্রিন হচ্ছে ডালগুলো করবো। ডালগুলো হচ্ছে আমাদের এই যে খয়েরি রঙটা, দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা কত সহজে আঙুল আঁকা যায়। আমি আশা করি নিশ্চয়ই তোমরা পারবে, বাসায় বারবার চেষ্টা করবে তাহলে অবশ্যই পারবে। হ্যাঁ, আর একটা জিনিস করবে, আমি তো আগে কলম দিয়ে এঁকে নিয়েছি, তোমরাও আঁকার পরে পেন্সিল দিয়ে সুন্দর করে এই যে ড্রয়িংগুলো বর্ডার করে দিবে, তাহলে ছবিটা আরও সুন্দর লাগবে। ওকে, ধন্যবাদ।